আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম নয়াপল্টনে গণসমাবেশ করতে চায় বিএনপি কোন বিকল্প প্রস্তাব আছে কিনা তা নিয়ে প্রশ্ন আজকের আয়োজনে আরও যা থাকছে ফারদিন হত্যা নিয়ে চাঞ্চলকর তথ্য দিলেন ডিবি প্রধান জানাবো বিস্তারিত সর্বশেষ থাকছে দশ ডিসেম্বর চূড়ান্ত আন্দোলন নয় ফখরুল বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে দশ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ করতে চায় বিএনপি বিকল্প কোন স্থান না চেয়ে শুধু এখানের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছে দলটি বিএনপির একাধিক নেতা বলেন ঢাকা বিভাগীয় গণসমাবেশে বাধা আসবে এমনটা ধরে নিয়েই তারা প্রস্তুতি শুরু করেছেন তাই এক্ষেত্রে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা নিরাপদ মনে করছেন পরিবহন ধর্মঘট হলে কয়েকদিন আগে থেকে নেতাকর্মীদের ঢাকায় আসতে হবে টানা অবস্থান নেওয়ার কোন পরিকল্পনা না থাকলেও টানা তিন দিন তাদের সেখানেই থাকতে হবে নয়াপল্টনে সমাবেশ হলে সেক্ষেত্রে তাদের থাকা ও খাওয়া এমনকি কোনো বাধা এলে তা মোকাবেলা করা সহজ হবে কারণ কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের গলি সবই পরিচিত গুরুত্বপূর্ণ অনেক নেতার বাসাও রয়েছে সেখানে সবকিছু বিবেচনা করে নয়াপল্টনে কর্মসূচি পালনে গুরুত্ব দিচ্ছে বিএনপি সেভাবে না হচ্ছে প্রস্তুতি তবে বিকল্প ভাবনাও রয়েছে নয়াপল্টন ছাড়া সোহরাওয়ার্দী উদ্যান তাদের পছন্দ বেশ কিছু বিষয়ে নিশ্চয়তা পেলে বিকল্প স্থানে সমাবেশ করতে পারেন তারা এক্ষেত্রে গণসমাবেশের আগে কোনো ধরনের গণপরিবহন ধর্মঘট ডাকা যাবে না দশ ডিসেম্বর রাজধানীতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করতে পারবে না এ দুটি বিষয় নিশ্চয়তা পেলে শেষ মুহূর্তে সোহরাওয়ার্দি উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নিতে পারে বিএনপি তবে সোহরাওয়ার্দী উদ্যানে আট ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে পরের দিন হবে যুব মহিলা লীগের সম্মেলন তাই একদিনে সেখানে গণসমাবেশের মঞ্চ তৈরি সহ সার্বিক প্রস্তুতি নেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিএনপি নেতারা জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভী বলে আমরা নয়াপটনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি আপাতত আমরা বিকল্প কোনো প্রস্তাব দেইনি গণসমাবেশের ও নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি অবহিত করতে মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুকের কার্যালয়ে যায় বিএনপির এক নেতা বলেন পুলিশের পক্ষ থেকে নয়াপল্টন বাদে বিকল্প কোনো স্থানে সমাবেশ করা যায় কিনা জানতে চাওয়া হয় তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাহলে সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া এভিনিউ দেন তখন পুলিশের পক্ষ থেকে বলা হয় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ করবে বলে শোনা যাচ্ছে আর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবন এলাকা সেখানে রাজনৈতিক সমাবেশ হয় না এ সময় বিএনপি নেতারা বলেন তাহলে নয়াপল্টনের সামনের সড়ক অনুমতি দিলে সমস্যা কি এর আগে এখানে বড় দুটি সমাবেশ হয়েছে আপনারাই অনুমতি দিয়েছেন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি দশ ডিসেম্বর শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির পক্ষ থেকে কোনো বড় ধরনের সংঘাত বা সংঘর্ষ হবে না এমন নিশ্চয়তা দিতে পারি বিএনপি নেতাদের কথা শুনে পুলিশের পক্ষ থেকে বলা হয় সবকিছু বিবেচনা করে কোথায় অনুমতি দেওয়া যায় তা পরে জানানো হবে নয়াপল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ করা যায় কিনা তা হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সূত্র জানায় বিএনপি গণসমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা তাছাড়া গণসমাবেশের পর লাগাতার অবস্থান কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা তাও দেখা হচ্ছে এমন কোনো শঙ্কা থাকলে সেক্ষেত্রে নয়াপল্টনের সমাবেশের অনুমতি দেওয়ার সম্ভাবনা কম যদিও বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত ওই তারা শুধু গণসমাবেশই করবে ব্যাপক জমায়েত করা হলেও টানা অবস্থান নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই মঙ্গলবার বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন আমরা লিখিত দরখাস্ত পেয়েছি এখন সেটি বিবেচনা করে দেখব অনুমতি দেওয়া যায় কিনা আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে বিএনপিকে গণসমাবেশের অনুমতি দেওয়া হবে জানতে চাইলে বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম আজাদ বলেন আমরা আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছি বিভিন্ন দিক বিবেচনা করে আমরা পার্টি অফিসের সামনে সমাবেশ করতে চেয়েছি সরকারি দল যেভাবে ফ্যাসিবাদের দিকে যাচ্ছে বিভিন্ন জায়গায় অবরোধ করছে তাই আমরা যদি আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করি তবে তেমন কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না আপাতত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে এমনটা ধরে নিয়েই আমরা প্রস্তুতি নিচ্ছি তিনি বলেন মঙ্গলবার পুলিশের সঙ্গে সাক্ষাতের পর তারা জানতে চেয়েছেন আর কোনো বিকল্প প্রস্তাব আছে কিনা আমরা বলেছি আমাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানাবো চলে যাচ্ছি পরের সংবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়ের শিক্ষার্থী ফারদিনের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডিবি প্রধান হারুন রশিদ তিনি জানিয়েছেন খুন হওয়ার আগে তেসরা নভেম্বর দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ি মোড়ে দেখা গিয়েছিল ফারদিনকে ওই রাতে সাদা গেঞ্জি পরা এক যুবক তাকে একটি লেগুনায় তুলে দেন ওই লেগুনায় আরো চারজন ছিলেন লেগুনাটি ফারদিনকে নিয়ে তারাবর দিকে যায় ওই লেগুনের চালক ও সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ বৃহস্পতিবার ফারদিন হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানান চারই নভেম্বর নিকোঁজহর তিন দিন পর সাত নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ লাশের ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানায় এটি হত্যাকাণ্ড ফারদিনের মাথা ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় রামপুরা থানায় তার বাবার করা মামলায় আয়াতুল্লাহ বুশরা নামে ফারদিনের এক বান্ধবীকে গ্রেফতার করা হয় তাকে রিমান্ডের পর কারাগারে পাঠানো হয়েছে ডিবি প্রধান বলেন ফারদিনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি তাকে কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি তবে তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান যাত্রাবাড়ী থেকে লেগুনায় উঠে যাত্রীদের তিনজন বিশ্ব রোডে গিয়ে নামেন একজন তার পরের স্টপেজ নামেন ওই জায়গা থেকে চনপাড়া যেতে অন্তত এক ঘন্টা লাগার কথা ফলে রাত আড়াইটার দিকে তার যে চনপাড়ায় উপস্থিতির কথা বলা হচ্ছে তা সঠিক নয় তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান চনপাড়ায় ফারদিনের লাশ একটি প্রাইভেট তুলে ফেলার যে কথা বলা হচ্ছে তাও সঠিক নয় কারণ রাত সোয়া দুইটার দিকে ফারদিনের অবস্থান যাত্রাবাড়িতে ছিল আর ওই গাড়ির মুভমেন্ট ছিল রাত দেড়টার সময় চলে যাচ্ছি পরের সংবাদে ঢাকায় দশ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশ বানচাল করতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার সকালে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন ঢাকার সমাবেশকে বাঞ্চাল করতে মুন্সীগঞ্জে আমাদের নিরীহ লোকজনের উপর হামলা চালিয়ে শহীদুল ইসলাম শাওনকে হত্যা করে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে সে মামলায় কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুন্সিগঞ্জ জেলার সদস্য সচিব কামরুজ্জামান রতনকে আটক করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি রফিক হাওলাদার যুব দলের সাবেক সহসভাপতি আলী আকবর চূর্ণ সহ পঞ্চাশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে গতকাল সোনারগায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে পঞ্চাশ জন নেতাকর্মীকে আহত করেছে সেগুলো হচ্ছে খণ্ডিত চিত্র সামগ্রিকভাবে এমন একটা আবহাওয়া তৈরি করছে ঢাকায় বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে যেন মনে হচ্ছে ঢাকায় একটা যুদ্ধ হবে এটা তারা দশ তৈরি করছে ফখরুল বলেন আমরা একটা কঠিন সময় ক্রান্তি উপস্থিত হয়েছি এখানে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে শত বাধা বিপত্তি আক্রমণ নির্যাতন সহ্য করেও কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এগোচ্ছি শান্তিপূর্ণ পথে এগোচ্ছি এ অবৈধ সরকার অত্যন্ত অর্বাচীনের মতো এই দেশকে একটা স্থিতিহীনতার দিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং তারা একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে আবার সেভাবে নিয়ে যেতে চাচ্ছে দশ ডিসেম্বর চূড়ান্ত আন্দোলন না জানিয়ে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন ঢাকার সমাবেশটা হচ্ছে আমাদের একটা বিভাগীয় সমাবেশ আমরা যে দশ বিভাগকে কেন্দ্র করে বিভাগীয় সমাবেশ কর্মসূচি দিয়েছিলাম এই সেই সমাবেশগুলোর লাস্ট সমাবেশটা হচ্ছে ঢাকায় ঢাকার এই সমাবেশ থেকে আমরা পরবর্তী কর্মসূচি পরবর্তী দাবি নিয়ে আরো বৃহত্তর আন্দোলন নিয়ে আমরা সামনে আসব। এটা তো চূড়ান্ত সমাবেশ নয় চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নয় এটা হচ্ছে আমাদের স্বাভাবিক বিভাগীয় গণতান্ত্রিক শান্তিপূর্ণ তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ তাদের নেতা মন্ত্রীরা গণভীতি না থাকলে যেটা হয় জনগণ থেকে বিচ্ছিন্ন হলে যেটা হয় আর কি প্রতি মুহূর্তে এরা নাইট মেয়ার দেখে দুঃস্বপ্ন দেখে এই মুহূর্তে বুঝি গেল গেল আমার সব গেল। এই ভয়ে আতঙ্কে তারা এখন রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে ব্যবহার করে হুমকি দিচ্ছে আবার ছেড়ে দেওয়া হবে না করতে দেওয়া হবে না দেখে নেওয়া হবে